হ্যালো, তো আমার নাম জ্যোতির ভাই। আজকে আমরা মগরা বলে একটা জায়গায় যাচ্ছি। আচ্ছা, আমার নাম সুমিত। অ্যাকচুয়ালি আমরা মগরা যাচ্ছি। প্লাস এটা কেন ব্লগ বানাচ্ছি তার কারণ হচ্ছে যে মগরার যে যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে দিল্লি রোড দিয়ে যাচ্ছে। তো ফার্স্টে দিল্লি রোড খুব একটা ডেভেলপ ছিল না, তো এখন একটা ফোর লেনের প্রজেক্ট হচ্ছে। প্লাস মাঝখানে বলতে গেলে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চালু হয়েছে এখন, তাই তো? হয়েছে, ইন দ্য সেন্স অনেকটা কমপ্লিটও হয়ে গেছে। আচ্ছা, প্লাস হচ্ছে যেহেতু ওখানে ফোর লেনের কাজ হচ্ছে তো রাস্তা দুধারে অনেক ফ্যাক্টরিজ এসছে, অনেক নতুন নতুন কোম্পানি ডেভেলপ করছে ওখানে, তো জব অপরচুনিটিস ডেভেলপ করছে, তো ডেভেলপমেন্ট ওখানে প্রচুর হচ্ছে। কোথাও আমরা আটকে গেছিলাম বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা মাস্তা ভিজে আছে অলরেডি। গাড়ি টাকা দাঁড় করানো ছিল, গাড়ি বেরোচ্ছে। এবার একটা গাড়ি বার করার পরে এবার আমরা দুটি ওখান থেকে এগাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, টাকাটা খাইনি, কারণ আমরা বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম তাই জন্য। আর আমার যদি আবার যদি ক্লিয়ার না হয়ে দেখতে পাচ্ছি আমরা এইসব ডেভেলপমেন্ট একদম রিসেন্ট হয়েছে। দেখুন ফোর লেন হয়ে গেছে, এই যে ফোর লেন। আচ্ছা,